Good morning everyone, welcome back to my channel Payal's Art and Beauty and I am your Payal. I hope ki tumra shobai khub bhalo acho, shusto acho, shabhabik acho and just fatafati acho. Ajke arekta notun din, notun sokal shonge arekta notun video. Ajke hocche Sunday ar ami motamoti ekhon recovery korchi, ami bhalo achi. Amake je virus ta akromon korechilo she nijer thekei amar kach theke chole jete shuru koreche. Prochondo treatment e achi, diet e achi, proper medicine khacchi. To ami agei bolechilam je আমার বর এসেছিল, মানে তোমাদের দাদা এসেছিল, এন্ড আজকে ও চলে যাবে, আজকে বিকেলে ধৌলি ধরে ও চলে যাবে, কাল থেকে ওর আবার অফিস। তো চলো আজকে ডেটাকে স্টার্ট করা যাক। হ্যাঁ, আজকে আমার বাড়িতে আমার দাদা আসছে, আমার জেঠুর ছেলে আসছে, প্লাস মিশ্র জেঠু আসছে। আজকে একটা বাড়িতে জমজমাট খাওয়া দাওয়া, একটা উৎসব আনন্দ টাইপের হচ্ছে। তো চলো আজকের ব্লগটাকে স্টার্ট করি, আর দেখো আজকে সারাদিন আমি কী করছি, কী খাচ্ছি, কোথায় যাচ্ছি, ইত্যাদি ইত্যাদি। যদি ব্লগ ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর জানিও কেমন লেগেছে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তো চলো এখন থেকে আমার দিনটা স্টার্ট করি, অ্যান্ড সকালবেলা নিচে এসে দেখলাম পেঁয়াজ কাটা কমপ্লিট, কারণ আজকে আমার দাদা আসছে প্লাস ও আছে। আর এই আমার প্রত্যেক দিনকার একটা বাকওয়াস টাইপের পাতা বাটার রস, পুরো কাঁচা কাঁচা গন্ধ করে, ওটা দেন, ছাতুর শরবত, সব কিছুই আমার রেডি আছে। ঘুম থেকে আমি এই মাত্র উঠে এসেছি, এবার ব্রাশ করবো আর ওগুলো খাবো। ওই কাঁচা পাতা বাটাটা খেতে না আমার এত বিরক্ত লাগে, আর আমার মা তাতে খুব বেশি করে জল দিয়ে দেয়, তাই একসঙ্গে অনেকটা খেতে হয়, আমার একদম অশান্তি লাগে ওটা খেতে। আমি কি করে জানবো? তুমি জানো না? আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আর তোমরা তো দেখতেই পেলে ও চলে এসেছে। আরও ব্রেকফাস্ট করেনি কারণ বাড়ি থেকে বললো অল্প করে খেয়ে এসছে, এখন খিদে নেই। এরপর ও যেহেতু কাল চলে যাবে, ওর কিছু ইম্পর্টেন্ট কাগজপত্র গোছানোর আছে যেগুলো কালকে ওর লাগবে, দরকার, তো সেগুলোর জন্য এখন ওগুলো করছে। আমি এত বললো চল তুইও বাস বসবি, ব্যাস তাই জন্য আমিও বসছি। আজকে বাড়িতে জমজমাট খাওয়া দাওয়া, জমজমাট রান্না সবটা শেয়ার করবো তোমাদের সাথে। ও নিজের সমস্ত ডকুমেন্টগুলো এখন গুছিয়ে নিচ্ছে যেগুলো ওর দরকার। তাহলে তুমি যাও কেন? ছিল ধরো তো, আমার একটু ভিডিও নেই, একটু কোদাল নিয়ে একটু ইয়ে কর, বালি কাটছিস, নতুন বাড়িতে মেয়ে বালি কাটছে, সবাই দেখো ভাই আমার তারা। মালকিন ঘরে, মালকিন এটা কি, মালকিন এটা কি, এটা বাথরুম? বাথরুম আচ্ছা, বাইরের ভিউটা তোমরা দেখতে পারো ওই রকমই, তাই দেখা যায়। ওপরে একটুখানি ঘোরাঘুরি করে এসে দেখলাম আজকের মেনুর প্রথম পদটি হচ্ছে পটল ভাজা, যেটা অলমোস্ট শুরু হয়ে গেছে। তোমরা অনেকেই জানো আমাদের কাঠের উনুনেই রান্না হয়, খুব কম আমাদের গ্যাসে রান্না হয়, তো কাঠের উনুনে এখন পটল ভাজা চলছে। আর ওদিকে গ্যাসের মধ্যে আমার মুরগির মাংস হচ্ছে, বাকিদের জন্য মাটন যদিও হয়েছিল বাট আমি মুরগির মাংসই খেয়েছিলাম। সমস্ত মশলা একটু একটু করে গুলিয়ে মাংসটাকে এখানে আমার মা প্রিপারেশন করছিল। আর এদিকে হচ্ছে মাটন, মাটনটা আজকে রান্না করছিল আমার বাপি। আমার বাপি ভীষণ ভালো রান্না করে, ছোটো থেকেই বাপির হাতে রান্না খেয়ে আসছি আমি। আর একটা বড় কড়াতে দেখতে পাচ্ছ রান্না বসে গেছে, সত্যি আমার বাপি খুব 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 ভালো রান্না করে। অনেক ছেলেরাই আছে যারা রান্না পারে না, বাট আমার বাপি আর আমার হাজব্যান্ড দুজনেই খুব ভালো রান্না করে, এদিক থেকে কিন্তু আমার বেশ ভালোই লাগে, মাঝে মধ্যে একটু রান্না করলে খাই আর কি। লুডো খেলা হচ্ছিল আর ও হেরে গেছে, ও আর আমার দিদা হয়েছিল, আমি আর আমার মা হয়েছিলাম, অ্যাকচুয়ালি আমি আর আমার মাই। অ্যাকচুয়ালি রেজাল্টটা হয়েছে যেটা বলছিস, উল্টোটাই। এক্স্যাক্টলি ওরা জিতেছে,
আমরা দুটো গুটি হেরে গেছি, ঠিক আছে আবার একটা খেলা হবে, নেক্সট আমরাই জিতবো, ঠিক আছে? জিতলে তো খুশি হব, ঠিক আছে। ওয়েট করতে করতে আমার দাদাও ঢুকে গেছে, সবাই মিলে দাদাকে লাগানো হচ্ছিল, এত হ্যান্ডসাম হয়ে গেছো কী করে ইত্যাদি ইত্যাদি ব্যাপার। তো আজকে বেশ ঘরটা একদম ভরে ভরে আছে, সবাই এসছে। আমার দাদা খড়গপুরে জব করে, তোর ওখান থেকে বেলদা যাতায়াতটা কোনো ব্যাপারই নয়। তো বাস ও চলে এসছে, এবার খুব মজা হবে, খুব গল্প হবে। আমার মা আর ও এখানে বসে আছে, দাদা ওদিকে, দিদা আমি সবাই মিলে বসে আছি, গল্প গুজব হচ্ছে আর ডিসিশান নেওয়া হচ্ছে আর একবার লুডো খেলা হবে। আর আমি ডিসাইড করেছিলাম কি আমি আমার দাদার সাথে হব আর মা তার জামাইয়ের সাথে হবে। তোমার কাকে কানো দেখছ? সিন্টুদার হচ্ছে তিনটে গুটি এখনো ঘরে আর আমাদের সবার পেকে গেছে, আমি আর সিন্টুদাই হয়েছি। ছি 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 তোরও পড়ছে না? ছি 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 তোরও পড়ছে না? তুই ছয় বলে না? হ্যাঁ ছয় 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 ছয়, আমরা হারবো আর কি। গুটিতে তিনটে জায়গা ছয় থাকবে, ছয় খেলাধুলো কমপ্লিট। এই ম্যাচটাতেও ইউজুয়ালি আমি আর আমার দাদাই হেরে গেছি। তো যাই হোক, এখন আমি ওর জামাটা আয়রন করবো, যেহেতু বিকালবেলাতেই এখান থেকে চলে যাব। খুব বেশি মিস করব, কারণ অনেকটা দিন, বেশ তিন চারটে দিন একসাথে পাওয়া গেল। যদি আমি অসুস্থ না থাকতাম তাহলে হয়তো তিন চার দিনকে কাজে লাগিয়ে কোথাও একটা ছোটোখাটো ট্রিপ করে আসতাম, বাট আমি অসুস্থ, ও যেতে পারলো না, কি আর করা যাবে। এখন আমি ওর জামাটা আয়রন করবো। মর্নিং এভরিওয়ান, এখন যদিও ইভিনিং না, রাত্রি আটটা মতন বাজে আর ও অনেকক্ষণই চলে গেছে, প্রায় কটা নাগাদ গেল, পাঁচটায় গেল, ধৌলিটা ধরলো। কালকে ওর আবার নতুন অফিস, সে ব্যাপারে পরে আমরা আলোচনা করব। আর এখন আমি জাস্ট বসে কতগুলো অর্ডারে রাখি বানাচ্ছিলাম, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে একটা ছোট্ট কথা, লাইফ ইজ সো আনপ্রেডিক্টেবল, এখানেই ভালো আছে, এখানেই খারাপ থাকবে, তাই সমস্ত সিচুয়েশানের জন্য নিজেদেরকে তৈরি রাখতে হবে। সমস্ত সিচুয়েশানের জন্য এক্সপেকটেশনস কমাতে হবে, সমস্ত সিচুয়েশানের জন্য নিজেকে তৈরি রাখতে হবে। যেমন আমি, আমি ভাবতেই পারিনি এতটা আমি অসুস্থ হয়ে এতদিন ঘরে বসে যাবো। তোমরা দেখেইছিলে, প্রায় তিন চার ব্যাগ জিনিস, চাল, মুড়ি, সমস্ত কিছু নিয়ে আমি কলকাতা গেছিলাম প্রায় 10-15 দিন পর। ওখানে থাকবো বলে এই পুরোটা মাসটা বোলপুর যাওয়ার একটা প্ল্যানিং ছিল আমাদের, সবটা নষ্ট হয়ে গেল, সবটা আমার অসুস্থতার জন্য। এখন আমি প্রায় 1.5 মাস ঘর বন্ধু, জানি না আরও কতদিন কীভাবে আমাকে চলতে হবে, তাড়াতাড়ি আমি সুস্থ হতে চাই। ব্যাস খুব ইরিটেশন লাগে একা একা, ভালো লাগে না, এর সবার প্রতি খিচখিচি হয়ে যাই, বাট আমার তো কিছু নেই। এই সমস্ত সিচুয়েশনের জন্য নিজেকে একবারে প্রিপেয়ার রাখবো, এটুকুই।